भाजपा नेतामाथि लाग्यो यौन उत्पीडनको आरोप, तृणमूल कङ्ग्रेसले उठायो कठोर सजायको माग। सिलगढी महकुमाको चम्पसरी मिलनमोड क्षेत्रमा बस्ने एक स्थानीय बिजेपी युवा नेतामाथि आफ्नै छात्रासँग लामो समयदेखि यौन उत्पीडन गरेको आरोप लागेको छ। छात्रा उक्त उत्पीडन सहन नसकेर पुलिस समक्ष पुगेकी थिइन्। छात्राले आफूमाथि भएको यौन उत्पीडनको पुलिस समक्ष गुनासो दर्ता गराएकी थिइन्। उक्त खबर बाहिर आउने बित्तिकै दार्जिलिङ जिल्ला तृणमूल कङ्ग्रेस समतल अध्यक्ष पापिया घोष, चम्पासरी ग्राम पञ्चायतका अध्यक्ष जनक शाह, क्षेत्रीय अध्यक्ष सञ्जीव साहिब लगायत अन्य नेता तथा कार्यकर्ता पीडिता छात्राको घर पुगेका थिए। यस अवसरमा परिवारलाई हर सम्भव सहायताको आश्वासनको साथै आरोपीलाई कठोर सजाय दिनुपर्ने तृणमूल कङ्ग्रेसले बताएको छ। একদমই আমরা মহকুমা পরিষদের চম্পাসারি মিলন মোড়ে আছি। এখানে একটা ঘটনা ঘটেছে, 15 বছরের একটি কিশোরী দিনের পর দিন তাকে যৌন হেনস্থা এবং শ্লীলতাহানি করা হয়েছে, এবং অর্থাৎ সেক্সুয়াল অ্যাবিউস মোলেস্টেশন। তো আমরা একজন মহিলা হিসেবে, মা হিসেবে, আমি চাই পক্সো আইন অনুযায়ী কঠোর থেকে কঠোরতম সাজা হোক। এখানে যার বিরুদ্ধে এই অভিযোগটা এসছে, বিজেপি নেতা মিলন মোড়ের বিজেপি যুব নেতা, যদিও আমরা এখানে কোনো রাজনৈতিক রং মানে কোনোভাবেই আমরা এখানে বরদাস্ত করব না। তো একটা প্রশ্ন তো থেকেই যায় যে যারা একটা ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা নিয়ে রাজনীতি করছে, উত্তপ্ত করে তুলছে শান্ত বাংলাকে, তারা আজকে কোথায়? তাদের মুখে জাস্টিসের একটা গুলি আমরা কেন শুনছি না? এবং ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ, তার সাথে আমার কথা হয়েছে, তারা নিজেরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছেন, যত তাড়াতাড়ি সম্ভব কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই।